পরে পুরো বিল্ডিং এ সবাই মনে করে না 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 তোমার কথা বলি না আল্লাহ সরি 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 আমি ক্যাট দেখে খুব হাসতেছিল হা 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 আমি নিচে গিয়েছিলাম যদি এমন হতো যে দূরে কোথাও গিয়েছি তাহলে তো আজকে মানে কি অবস্থা হতো আমি ভেবে আমার ভয় লাগছে রবিবার মানে সকালবেলা সুইম করে এসে হচ্ছে কান্নাকাটি করে যে এখন মানে সুইমিং এর পরে শরীরটা মুছে দিয়ে হচ্ছে কান্না থামিয়েছি ট্যাপ দিয়ে এত কান্না শুরু করেছে মানে পুরো বিল্ডিং এ সবাই মনে করে না 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 তোমার কথা বলিনি আল্লাহ সরি সরি আমি ট্যাপ দেখে খুব হাসতেছিল হা 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 শো মি ইওর হ্যাপি ফেস দেখি আমি শো মি ইওর হ্যাপি ফেস এখন তো কথা বুঝে মাশাআল্লাহ তো কোনো কিছু ডিসক্রাইব করার জন্য ইটস ওকে বাবা আমি হোয়াট ডাজ দ্য ডগ সে কি হচ্ছে ব্লিপি কি করছে ব্লিপি কি করছে একটু পরপর কষ্ট মনে পড়ে যায় আহারে থাক নো 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 আমি বলতে চাচ্ছি এই যে ব্লিপি এখানে দেখো ওরা এখানে কিছু একটা বিল্ড করছে লোক হাউস বিল্ড করছে ও ও বুবু হইছে ও ও শো মি ইওর হ্যাপি ফেস হ্যাপি ফেস নো হ্যাপি ফেস শো মি ইওর সিলি ফেস দেখাও না আজকে কিচ্ছু দেখাবে না আজকে মুড খুবই খারাপ একে তো তার মন মর্জি মতো সব কিছু হয়নি এখন এই জন্য মন খারাপ যাই হোক আজকে হলো রবিবার আর বাইরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদারটা সুন্দর করেছে মানে এতদিনের গরমের পরে আজকে একটা ভালো ওয়েদার পাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা তো এই আর কি আমাদের সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠা হয়েছে তারপরে উঠে নাস্তা করে সুইমিংয়ে যাওয়া হয়েছে দুপুরের আজকে রান্নাবান্নার কি অকাজ একটা করেছি সেটা দেখাচ্ছি একটু পরে অ্যামেলিয়া খুবই টায়ার্ড এই যে শুয়ে পড়েছে সুইম করে এসেছে সুইম করলে এমনিতেও খুবই টায়ার্ড লাগে সো ওরও মনে হয় টায়ার্ড লাগছে আর কি তো অ্যামেলিয়া কিন্তু সুইমিংয়ে প্রচুর মজা করেছে না মা অ্যামেলিয়ার চ্যানেলে ভিডিওটা আপলোড করা হয়েছে সো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে সে ডুবো দিয়েছিল মাশাল্লাহ অনেক মজা করেছে তাই না মা ওপস সরি ওপস এসব কথা তো এখানে বলাও যাবে না সরি এবার দেখাই আমার সাথে কী ঘটেছে আজকে এগুলো হলো আমার নেইবারের পার্সেল ওরা আজকে বাসায় নেই তো ওদেরটা আমাদের বাসায় এসে রাখা হয়েছে এনে আর কি তো আসলে দিয়ে দেওয়া হবে তো যাই হোক আজকে তো রবিবার যেটা বললাম একটু লেজি মর্নিং ছিল সকালবেলা উঠে একটু দেরিতে ওঠা একটু দেরিতে নাস্তা করা এরকম আর কি তো আমার আজকে ডিশ ওয়াশ করা হয়নি সব কিছু মোটামুটি যে খেয়েছি যে প্লেট টেট এইভাবেই আছে তো আমি যেটা করেছিলাম ওনার বাবা আমাকে বললো যে আজকে থেকে সুইমিং পুল ওপেন আমরা চাইলে সুইম করতে পারি সো আমি বললাম তাহলে তুমি আগে যাও যদি এমন হয় এই যে সুইমিং পুল এখান থেকে দেখা যায় কেউ আছে কি না এখনও না এখন নেই তো আমি বললাম তুমি আগে যাও গিয়ে দেখো যদি আসলেই ওপেন হয় কারণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না যে কেউ সুইম করছে সো তারপরে সকালে দেখলাম একজন নেমেছে দুজন সো দেখে তারপর ওর বাবাকে বললাম তুমি তাহলে যাও যদি অ্যালাউ করে তাহলে আমি যাব তো ওর বাবা নিচে গিয়েছে গিয়ে আমাকে ফোন দিল যে আমি লিয়াকে নিয়ে নামো আমার নামার প্ল্যান ছিল না ওই টাইমে লিয়া চলে এসেছে একা থাকে না তো যেটা বলছিলাম এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আস্তে ধীরে যাচ্ছি আমি চুলাতে কী করেছি আজকে প্ল্যান করেছিলাম যে ফ্রিজে মুরগি আছে আজকে আলু ভর্তা আর ডাল করবো তো আমি এই যে আমার ডালের অবস্থা আমি চুলাতে ডাল বসিয়ে একটু হয়েও ছিল তো আমি ভাবলাম যে আচ্ছা ও তো নিচে গেছে ও যখন মানে ফোন দিবে আমি ডালের চুলাটা অফ করে যাব তো আমার যেই চুলার যেই যে লকটা এটা হচ্ছে মানে যখন অন থাকে তখন লাইক দিস এরকম আর কি তো যেটা হয় আমি যখন অফ করি তখনও একই রকম ফিলিংস মানে লকটা ছেড়ে দেয় প্লাস আমি যখন এই যে চুলাটা কমাই একদম ডিমে দিই একদম মানে তখনও চুলার লকটা ছেড়ে দেয় তো এটা জাস্ট মানে এরকম ছিল আমি এরকম অথবা এরকম করবো এরকম আর কি সো আমি আজকে আমার এই ভুলটা কখনোই হয়নি এতদিন ধরে এই রান্নাবান্না করছি এই ভুলটা কখনোই হয়নি আজকে কীভাবে হলো আমি জানি না আমি জাস্ট চুলাটা এরকম লক না করে আমি এই যে এরকম করে দিয়ে আমি ভেবেছি অফ করে দিয়েছি তো এমন না যে আমার খুব তাড়াহুড়া ছিল আমি জাস্ট এটা অফ করেছি
মানে ভেবেছি অফ করেছি। তো এরকম করে আমি হচ্ছে ঘরটা পুরো মোটামুটি ঝাড়ু দিয়েছি, তারপরে অ্যামেলিয়াকে আস্তে আস্তে রেডি করেছি, মানে আস্তে ধীরে গিয়েছি। বাট মানে আমার তো গিয়েও মনে নেই যে ব্যাপারটা এরকম। যখন ফিরে আসছি আমি লিফটের থেকে বের হয়ে দেখি যে এত পোড়া গন্ধ, ঢুকে তো দেখি যে আমার পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। মানে বলে না যে আপনি যতই সতর্ক থাকুন না কেন, মানে যেটা হওয়ার, এই যে এই জিনিসটা কিন্তু আমি মানে মনের ভুলেও হয়েছে, ব্যাপারটা এমনও না। আর চুলাটা যখন একদম লক থাকে তখন এত মানে নিচু আঁচ থাকে যে আমি এই যে এভাবে যদি দাঁড়িয়ে থাকি তখন আমি আলোটা দেখতে পাচ্ছিলাম না। আদারওয়াইজ আমি তাকিয়ে তো চুলা জ্বললে অফ করে যেতে পারতাম। মানে যেটা বলে আর কি, যেটা হওয়ার সেটা হয়েই ছাড়লো আর কি, এরকম। তো আল্লাহ মাফ করেছে আলহামদুলিল্লাহ যে আমরা নিচেই গিয়েছিলাম। যদি এমন হতো যে দূরে কোথাও গিয়েছি তাহলে তো আজকে মানে কী অবস্থা হতো আমি ভেবেই আমার ভয় লাগছে। তো যাই হোক, এই হচ্ছে সকাল একটা মানে কী বলবো, দিনের শুরুতেই একটা মানে আমি বলবো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, দুর্ঘটনাও বলবো না, একটা ছোটো কিছুর উপর দিয়ে গিয়েছে আর কি। সো এই আর কি, এখন তো দুপুরে রান্নাবান্না করিনি, মানে এসে ওকে এই যে ওকে ঠান্ডা করতে করতে আধা ঘন্টা সময় লেগে গেল। এখন হলো ওর বাবাকে মানে বাবা বললো যে তখন আমি একটু অর্ডার করে দিই বাইরে, রাতে ইনশাল্লাহ রান্না করব। সো এই ছিল আজকের ঘটনা আর কি। আর অ্যামেলিয়াটাকে এখন একটু ফ্রুটস খেতে দিব, আমার মনে হচ্ছে ও হাংরি, কারণ পানিতে ঝাপাঝাপি করলে কিন্তু ক্ষুধা লাগে। মা স্ট্রবেরি খাবে নাকি অ্যাপেল খাবে নাকি বানানা খাবে নাকি ব্লুবেরি খাবে, সো মেনি অপশনস, কোনটা খাবে? আমি স্ট্রবেরি, স্ট্রবেরি ও নো, ওকে আমি স্ট্রবেরি দিচ্ছি তোমাকে বাবা। আজকে আমার ফ্রিজে মানে গতকাল যেহেতু বাজার হয়েছে, রবিবারটাতে যা হয় ফলের অভাব থাকে না, অনেক অনেক ফল আজকে বাসায়। স্ট্রবেরি আমি আর বাবাকে বলছিলাম, গুণে তো কয়েক রকমের ফল আছে, পরে গুণে দেখলাম 8 রকমের ফল আছে বাসায়। সো এখন হচ্ছে অ্যামেলিয়াকে একটা স্ট্রবেরি কেটে দেবো দুইটা, আর লাঞ্চ আসলে আমরা খাবো। এখন অবশ্য 3টা বেজে গেছে, আজকে লাঞ্চ দেরি হয়ে গেল। তো এই দুটোকে কেটে দিব, এরপরে হচ্ছে এই যে এগুলো ক্লিন করব। এই হচ্ছে এখনকার মতো কাজ। এই যে আমার খাবার চলে আসছে, অ্যামেলিয়ার বাবা হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছিল, ওটাও এই যে খেয়ে ফেলেছে। এপাশে হচ্ছে ওরা একটা রায়তা দেয় আর ডাল দেয়, মানে ওরা বলে ডালটা, বাট অ্যামেলিয়ার বাবা হচ্ছে এগুলো একদমই খায় না, জাস্ট বিরিয়ানিটা খায়। আর আমার জন্য ও নান্দুজের কী একটা অর্ডার করেছে বললো, আমি ওকে বলেছি আমি বিরিয়ানি খাবো না। তো এটা এখন খুলি, এখানে আছে ভেজিটেবলস সতে, পেরি পেরি চিকেন, আর আছে একটা গার্লিক ব্রেড। এই ব্রেডটা এত মজা লাগে আমার কাছে, আমি মানে এই ব্রেডটাই মানে খেয়ে আমি আজকে লাঞ্চ করতে পারতাম, এত মজা। তো এই হচ্ছে আমার লাঞ্চ। আমার আসলে বিরিয়ানি খুব একটা যে পছন্দ এমন না, আর ওর বাবা 3 বেলাই বিরিয়ানি খেতে পারবে। আমার একটু চিকেন টিকেন এরকম গ্রিল টাইপের খাবার পছন্দ আর কি। তো যাই হোক, এখন হচ্ছে বাবা অ্যামেলিয়াকে নিয়ে রুমে গেছে, কারণ ও আজকে সারাদিনই মোটামুটি না ঘুমানো পর্যন্ত এই মাম বলে বলে অস্থির করে ফেলবে। তো এখন আমি খাওয়াটা খাবো, আর সাথে হচ্ছে নেটফ্লিক্সের আমি একটা নতুন সিরিজ স্টার্ট করেছি গুড ডক্টর, ওটা দেখবো। এই তো আল্লাহ দিচ্ছি মা, আজান দিবে এখন, আসো আসো, এখন আসরের আজান দিয়ে দিচ্ছে। গুড, এখান থেকে আরো ভালো ভিউ পাবা। এই যে বাবা তোমাকে হোল্ড করবে, বাবা দেখো, আসো আসো, এই যে দেখো, এই তো বল দেখতে চাচ্ছে অ্যামেলিয়া অনেকক্ষণ ধরে। নিচে হচ্ছে একজন এই টাইমটাতে বল খেলে, তো এটার একদম সাউন্ডটা আমাদের উপর পর্যন্ত আসে, একদম মানে ঘরে থাকি অ্যামেলিয়া বুঝতে পারে। ও বলে যে বল বল, বাবা ওকে ধরে আছে। আর এই পাশে আমি হচ্ছে ওই দিন শেয়ার করি না, আমরা কিন্তু অলরেডি লাল শাক, লাল শাক খাইছি না ডাটা শাক খাইছি, ডাটা শাক কোন সাইডে ছিল আমি তো দেখিও না। এটা খালি যে
তো লাল শাক কিছু গ্রো করছে কিছু আবার ছোটই আছে। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে এই সেটটা থেকে ডাটা শাক নিয়ে ওই দিন হচ্ছে স্যুপে অ্যাড করেছিলাম, তো মজাই লেগেছিল। আর কিছুদিন পরে হচ্ছে আবার নিয়ে স্যুপে খাওয়া যাবে। একদম বেবি শাকগুলো যে মানে যেগুলো হয় একদম কচি, এগুলো আবার স্যুপ দিয়ে খেতে খুব মজা লাগে। মানে আমরা একটা রেস্টুরেন্টে এরকম খেয়েছিলাম, তারপরে হচ্ছে বাবা বেশি বলছে যে আমরা এগুলো স্যুপ দিয়ে খাবো। আর এই পাশে হচ্ছে লেটুসগুলো খুব ভালো গ্রো করেছে, এখানে ওদের পানি কম পায় যেটা পরে বুঝতে পেরেছি। তো এখানে যেগুলো লাগানো হয়েছে এগুলোর গ্রো ভালো হচ্ছে, ভালো তাড়াতাড়ি বড় হচ্ছে। আর এগুলো হচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এটা কতটুকু আর এটা কতটুকু। তো এরপরের বার মেবি এখানে অন্য কোনো গাছ লাগাতে হবে, যেগুলো অল্প পানিতেও বা সাকুলেন্ট টাইপের কিছু একটা লাগালে মনে হচ্ছে ভালো হবে, এগুলো আর লাগাবো না। আর এই তো গোলাপ গাছে আজকে একটা মাত্র ফুল, বেশ আজকে না দু তিনদিন আগেই হয়েছে। এই হলো বাগানের অবস্থা। আর এই যে অ্যামেলিয়া বাবার সাথে বসে বসে মনের আনন্দে বল খেলা দেখছে, খেলা করছে। বাইরে ওয়েদারটা যেটা বলছিলাম মাশাল্লাহ অনেক সুন্দর, এই ওয়েদারে আজকে কোল্ড মানে হট কফি খাওয়া যায়। গত দুই তিন দিন আমি শুধুই কোল্ড কফি খাচ্ছি গরমে। তুমি খাবা কেন? তুমি কখনো ট্রাই করছো কোনো রেস্টুরেন্টে কফি? হ্যাঁ, তারপর তোমার পছন্দ হয় না এরকম? পছন্দ হয়নি তা না, মানে খাইতে হবে কিছু মনে হয়, নেশা হয়নি ওর কোনো ইয়েতেই, মানে ড্রিঙ্কস বা লিকুইড কোনো কিছুতে, কোক বা এমন কিছুতে ওর নেশা নেই, ও সব মাখা মাখা পছন্দ করে। অ্যামি স্ট্যান্ড আপ, তুমি দুষ্টামি করতেছো, দেখো দেখো দেখো, শুধু শিখছে এখন, ডোন্ট ডোন্ট। তো এখন হলো আমি এক কাপ কফি খাবো। আর আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।